আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 26শে ডিসেম্বর 2021 আমরা সিটিইউয়ের পক্ষ থেকে খিদিরপুর ডিপোতে একটা সভার আয়োজন করেছিলাম, যেখানে আমরা গত 2 বছর ধরে বন্ধ থাকা 36 নম্বর ট্রাম রুটটাকে অবিলম্বে চালু করার দাবি করেছি। কিন্তু 1 মাস অতিক্রান্ত হয়ে যাবার পরেও 36 নম্বর ট্রাম রুট চালু হয়নি। সম্প্রতি সমাজ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও বার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে WBTC-র চেয়ারম্যান মাননীয় শ্রী মদন মিত্র গতকাল অর্থাৎ 28শে জানুয়ারি খিদিরপুর ট্রাম ডিপোতে সরেজমিনে পরিদর্শন করতে গিয়েছিলেন এবং শীঘ্রই ট্রাম চালানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই ইতিবাচক পদক্ষেপে আমরা আশান্বিত এবং খুশি। কিন্তু এই একই ভিডিও বার্তায় কিছু জিনিস উল্লেখ করা হয়েছে যেটা সংশোধন করা আমরা জরুরি বলে মনে করি। প্রথমত, মাননীয় চেয়ারম্যানকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে এই বলে যে গতকাল আমাদের সংগঠনকে বা আমাকে ওখানে আলোচনার জন্য আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু বাস্তবে সেটা করা হয়নি। আজ ট্রামের ব্যাপারেও আপনাদের বলি, এখানে কেউ আছেন যারা দেবাশী ভট্টাচার্য বা যারা ট্রামের ব্যাপারে আন্দোলন? আমাদের কাছে কোনো ইমেল বা টেলিফোন বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার কোনো জায়গাতেই কোনো আমন্ত্রণ আসেনি। এই ব্যাপারে আমরা স্পষ্ট জানাতে চাই, যেহেতু তিনি সরকারের প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন, আমরাও সরকারিভাবে তার সঙ্গে গঠনমূলক আলোচনায় বসতে আগ্রহী। এই ভিডিওতে এটাও জানা যায় যে আমাদের দুর্ভাগ্যবশত মাননীয় চেয়ারম্যানকে এটা বলে ভুল বোঝানো হয়েছে যে সিটিইউ এ দলবাজি করতে, বাজার গরম করতে বা বিক্ষোভ করতে খিদিরপুর ডিপোতে জড়ো হয়েছিল। এখনো অবধি ট্রাম বন্ধ করে দাও এরকম কোনো সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো নির্দেশ? তাই যারা বাজার গরম করছেন, দেখুন রোজ এখানে বিক্ষোভ হচ্ছে, বুঝে নেবো দেখে নেবো, ট্রাম না চললে ঝাড়িয়ে দেবো পুড়িয়ে নেবো। আজ আমরা জানতে এসেছি কী কারণ, কেউ বাজার গরম করার রাজনীতি, বাজার গরম করে দুদিনের জন্য পাবলিসিটি পাওয়া যায়, বাজার গরম করে দুদিনের জন্য ছবি পাওয়া যায়, বাজার গরম করে মানুষের কাছে দাঁড়ানো যায়। আমরা তো এসছি জানতে কি বলে, দেখতেই পাচ্ছি না কোনো দাদা, যাদের দেখছি সবই কিনব এবং তাদের কথা জিজ্ঞেস করছি। আজকে কেউ আছে নিয়ে সব যারা দুঃখ করে অথচ খবরের কাগজ খুললেই, টিভি খুললেই হেডলাইন ট্রাম চলে যাচ্ছে। আমরা এটা স্পষ্টভাবে জানাতে চাই যে আমাদের ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন হলো একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। মিডিয়ার বন্ধুরা এবং কলকাতা পুলিশ সাক্ষী আছেন যে আজ অবধি যে কটা সভা আমরা আয়োজন করেছি তার প্রত্যেকটাই ছিল শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক। আমরা কখনো কোনো স্লোগান দিই না বা আমাদের জমায়েতের কারণে কখনো কোনো স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়নি বা কোনো ব্যাঘাত সৃষ্টি কোথাও করা হয়নি। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য WBTC-কে সারা শহর জুড়ে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী সুষ্ঠু ট্রাম পরিষেবার দাবি জানানো। ভিডিওটির মাধ্যমে এটি পরিষ্কার যে চেয়ারম্যান সাহেবের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারাও জানেন এবং মানেন ট্রাম একটি দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা। এবং আমি কথা দিচ্ছি এখানকার সাধারণ মানুষদের যে মমতা ব্যানার্জি কোনো নির্দেশ দেননি, কারণ ট্রাম একটা নো পলিউশন ভেহিকল এটা আমরা জানি। উনি এও বলেছেন যে পরিবহন দপ্তর আর্থিকভাবে রুগ্ন হয়ে পড়েছে, যে কারণে আয় বাড়াতে তারা ট্যুরিস্ট ট্রামের পরিকল্পনা করছেন যাতে বিকল্পভাবে আয় বাড়ানো যায়। আমরা এটা বলতে চাই যে নিয়মিত ট্রাম পরিষেবা দিলে যাত্রীদের থেকে যে টিকিট বিক্রি হবে সেভাবেও যথেষ্ট আয় বাড়ানো সম্ভব। এবং এটাও ওনার বক্তব্য থেকে জানা গেছে যে 36 নম্বর রুটে ট্রামেতে যথেষ্ট ভিড় হতো এবং লোকে ঝুলে ঝুলে যাওয়া আসা করত। পার্টিকুলার এই যে বাসটা, ট্রামটা, এতে রাত্রিবেলা বাদুর ঝরা যায়। আমি নিজে দেখেছি রেস করতে ফার্স্ট থেকে মানুষ ঝুলতে ঝুলতে আসে। অতএব এই যে একটা লাভজনক রুট যেটা 2 বছর ধরে বিনা কারণে পড়ে আছে, তার জন্য WBTC তার আয় হারিয়েছে, সরকারের রাজস্ব কমে গেছে, ময়দান হারিয়েছে তার চিরপরিচিত ট্রাম পরিষেবাকে,
একই কারণে খিদিরপুর ডিপোতে ট্রামগুলিও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন পরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া সম্প্রতি জানা গেছে যে কলকাতার ট্রাফিক পুলিশের চাপে রাজ্য সরকার প্রায় 350 কোটি টাকা ব্যয় একটি উড়ালপুলের পরিকল্পনা করেছে, যেটা পাট সার্কাসের কাছে মা উড়ালপুল থেকে একটা শাখা হিসেবে বেরিয়ে গড়িয়াহাট ট্রাম ডিপো পর্যন্ত গিয়ে শেষ হবে। একমাত্র কলকাতা পুলিশ ছাড়া আমরা সবাই জানি যে উড়ালপুল একটা শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধান করতে পারে না। যদি করতে পারতো তাহলে দিল্লি বম্বের মতো শহরে যানজটের আর কোনো সমস্যা এতদিনে থাকতো না। আমরা এটাও দেখেছি যে আমাদের শহরে নতুন তৈরি যেসব উড়ালপুল হয়েছে তার মধ্যে পার্ক স্ট্রিটের একটা অংশ গড়িয়াহাট তারাতলা ফ্লাইওভার বাদ দিলে বাকি কোনোটাতে বাস চলাচলের অনুমতি নেই। অতএব এই উড়ালপুলগুলি ব্যবহার হলো শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি, যা এই শহরের মাত্র 4% কমিউটারের যাত্রীদের পরিষেবা দেয়। এবং এই উড়ালপুলগুলি তৈরি করে শুধুমাত্র এই 4% দূষণ সৃষ্টিকারী লোকেদের কথা ভেবেই করা হচ্ছে। এই প্রভূত অর্থ যেটা এখানে খরচ হবে সেটা আদারওয়াইজ ট্রামের স্বাস্থ্য পরিবর্তন এবং উন্নতিতে ব্যয় করা হলে সস্তা গণপরিবহনের একটা মাধ্যম, এটাতে অসংখ্য নগরবাসী উপকার পাবেন। আমরা আবারও এই কথাটা জোরের সঙ্গে জানাতে চাইছি যে আমাদের সংগঠন হলো সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে সৃষ্টি এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে WBTC-র কাছে দাবি জানানো যে সারা শহর জুড়ে যাতে পরিবেশবান্ধব ট্রাম চলাচল করে, এইটাই আমাদের একমাত্র দাবি। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা বা উদ্দেশ্য কিছু নেই।